এটার কারণে কিন্তু আপনার কোটি টাকার সম্পত্তি মিস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ, আমি একজন আর্কিটেক্ট এবং ঢাকা ডিজাইনার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। আমরা বিল্ডিং ডিজাইন, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। আজকে আমি কথা বলবো ডিজিটাল সার্ভে নিয়ে বা ডিজিটাল সার্ভের ইম্পর্টেন্স নিয়ে। তো ডিজিটাল সার্ভে দুটো কারণে খুব ইম্পর্টেন্ট। প্রথমত, এখানে আসলে কতটুকু জমি আছে বা আপনার দখলে কতটুকু জমি আছে সেটা জানা, আর দ্বিতীয়ত জমির শেপটা কেমন বা সাইজ কেমন সেটা জানা। তো প্রথমেই বলি জমি কতটুকু দখলে আছে সেটা নিয়ে। তো ছোট একটা গল্প বলি, যে গত সপ্তাহে আমার খুব পরিচিত একজন এসেছেন, তার জমিটা আমাকে ডেভেলপার হিসেবে দিবেন। তো আমি জিজ্ঞেস করলাম, আমি জমিটা চিনি এবং ছোটোবেলায় ওই জমির পাশ দিয়ে অনেক আসা যাওয়া করেছে এবং খুবই ভালো জমি, তো আমার একটা স্বাভাবিক ইন্টারেস্ট ছিল এটার প্রতি। তো তিনি বললেন যে এখানে দলিলে 5 কাঠা আছে, বাস্তবে আরও বেশি, ডেসিমেলে বলেছিলেন, আমি কনভার্ট করে বললাম 5 কাঠা। এটার উপর বেসিস করে কিন্তু আমরা মুখে মুখে অলরেডি আলোচনা করে ফেলেছি যে সাইনিং মানে কতটুকু হবে, কে কোন ফ্লোর পাবে, কতগুলো ইউনিট হবে, সেগুলো কিন্তু সব শেষ। এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা, তিনি যখন জমিটা কিনছিলেন বা কেনার জন্য চেষ্টা করছিলেন, তখনই কিন্তু আমি তাকে বলেছিলাম যে একটা সার্ভে করে নেন। এখন দলিলে 5 কাঠা আছে বা 5 কাঠা চেয়ে একটু বেশি বেসিক্যালি। তো ডিজিটাল সার্ভেটা কেন লাগে? ডিজিটাল সার্ভে যখন হয় তখন এই 4টা বাহুর প্রপার মাপ এবং এই বাহুগুলোর ভেতরে যে অ্যাঙ্গেলটা, এই কোণটা কিন্তু প্রপারলি আসে। তখন আমরা স্পেসিফিক্যালি জানতে পারি এই জমিতে কতটুকু স্পেস আছে বা কত স্কোয়ার ফিটের জমি এটি বা কত কাঠার জমি এটি। আরও একটি বিষয় যেটা ডিজিটাল সার্ভে থেকে আসে, যে বিল্ডিংয়ের ওরিয়েন্টেশনটা। ডিজিটাল সার্ভে থেকে আরও একটি জিনিস পাওয়া যায়, যেটি হচ্ছে জমির সাইজ। অনেকেই আমাদের কাছে আসেন, স্পেশালি যারা ঢাকার বাইরে থেকে আসেন, এমনকি ঢাকার ভেতরে অনেকে আসেন, তারা কিন্তু খালি হাতে আমাদের কাছে চলে আসেন। তো অনেকগুলো এসে বলেন যে তার জমি কত কাঠা এবং হয়তোবা দৈর্ঘ্যে কতটুকু আছে, প্রস্থে কতটুকু আছে, এতটুকু ইনফরমেশান আমাদেরকে মুখে মুখে দেন। এটার বেসিসে কিন্তু কথা বলা বেশ দুষ্কর হয়ে পড়ে আমাদের জন্য। আমাদের বেশ কিছু ইনফরমেশান লাগে। প্রথমত, জমির 4টা বাহু তো লাগবেই, 4টা বাহুর পাশাপাশি কিন্তু আমার ডায়াগনটাও লাগবে, কর্ণ লাগবে। আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে 4টা বাহু দিয়ে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল আঁকা বেশ কঠিন, কিন্তু এর সাথে যদি 2টো ডায়াগন চলে আসে তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়। সেই সাথে আমাদের কিন্তু লাগে রাস্তাটা কোন দিকে এবং কত ফিট রাস্তা আছে। এমনকি প্রথম দিন আমরা যখন মিটিং করবো ইনফরমেশানগুলো আমাদের লাগবে, এমনকি আমাদেরকে হায়ার করার আগেও আপনাদের এই মাপগুলো নিয়ে আসতে হবে। এরপর আসবে হচ্ছে বিল্ডিংয়ের ওরিয়েন্টেশন কোন দিকে বা উত্তর কোন দিকে। অন্তত এই 3টি ইনফরমেশান আমাদের কাছে কিন্তু প্রথমেই নিয়ে আসতে হবে। উত্তর দিক কোন দিকে, রাস্তা কোন দিকে বা রাস্তাগুলো কোন দিকে কত ফিট, এবং জমির 4টা বাহু এবং 2টো কর্ণ, এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট। আর এই যে মিনিমাম রিকোয়ারমেন্টটা, এই মিনিমাম রিকোয়ারমেন্টটা কিন্তু সবচেয়ে বেশি ফুলফিল হয় যদি আপনি একটা ডিজিটাল সার্ভে করেন। তো আমি আবার একটু রিক্যাপ করছি, 2টো কারণে আমাদের ডিজিটাল সার্ভে খুবই প্রয়োজন। প্রথমটি হচ্ছে জমির কতটুকু আপনার দখলে আছে সেটি জানা, কারণ একটি ডিজিটাল সার্ভে করতে আপনার হয়তো 5-6 হাজার টাকাই লাগবে, কিন্তু এটার কারণে কিন্তু আপনার কোটি টাকার সম্পত্তি মিস হয়ে যেতে পারে। আর দ্বিতীয়টি হচ্ছে জমি সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো না পেলে ডিজাইন করা সম্ভব না। সেটি হচ্ছে দিক, এটার সামনের রাস্তা এবং জমির সাইজগুলো। তো আশা করি ডিজিটাল সার্ভে কেন প্রয়োজন সে সম্পর্কে আপনারা অল্প হলেও বুঝতে পেরেছেন। এরপর থেকে জমি কিনতে গেলে বা আর্কিটেক্টের কাছে আসলে অবশ্যই সাথে করে একটি ডিজিটাল সার্ভে নিয়ে আসবেন। থ্যাংক ইউ।